আমার জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল সেক্রেটারি ডক্টর হাফিজ রফিক আমি দায়িত্ব দিছিল আজি যে অ্যানাউন্স করে দিব আমার পার্টির ডিসিশন রয়েছে লাস্ট উইকে যে আমি সামগ্রিক কমিটি দিবে আমার ইচ্ছা আছে ইতিমধ্যে কিছু বুদ্ধিজীবীসকলক কন্টেক্ট করেছে আপনাদের আমার সাবমিশন চিন্তা করি কোনো সুরতে কোনো এটাও সিটত বিজেপি জিকিব সেইটা আপনাদের চান্স দিব নালে আপনার উঠিলেই বিজেপি যাওয়ার চান্স আছে স্পেশালি সামগ্রী তারপর মোর ইয়ার পরে রকুবলেশনের সাহাবর মোর এভরি ডিফারেন্স হব পারে তার লড়ার লগত তো মোর একু নাই তো মোর নিজের বাচ্চা নিচিনা মো ভাতিজা হয় মো ঘর আইসে মানে তার প্রথমবার বিচারিছে আমি যান পাম তাক সাহায্য করব লাগে আর সবচেয়ে ডর কথা যে বাসটা সমষ্টিত স্পেশালি সামগ্রী আমি ক্যান্ডিডেট দিলেই বিজেপি জিতার চান্স বেশি হয়ে যায় এই কারণে আমার পার্টির ডিসিশন হয়েছে আমি সামগ্রিক নয় বাকি সব চারিটা আমি এই বাইরে আর কোনো সুরত বিজেপি যারা পারিব নয় এটাও সিটের জিতব নয় এটা আমি চেষ্টা করছি দেশের যে পরিস্থিতি দিল্লির যে পরিস্থিতি পলিটিক্যাল যে এই হিসাবে মহাগঠবন্ধনে যে লোকসভাত ফাইট দিছে এইটো আমি বহুত আশাবাদী হৈছো যে এই দিল্লী মিষ্টিত যোৱাৰ যে কোনো সাহায্য আমার ফালৰ পৰা আমি পাৰোঁ আমি এইটো কৰিব লাগে এইটো কাৰণে আমি এই বিষয়ে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ